আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আল্লাহর রহমতে আশা করছি ভালো আছেন। আমি অপরাধে দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি শেয়ার করব, আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পেজে যারা নতুন জয়েন করেছেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলে দুইটারই লিঙ্ক দেওয়া আছে, পেজে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকে রেসিপি সর্বরা দুনিয়া পর্যন্ত শেয়ার করছি। তো এখানে আমি কাঁচকলা নিয়েছি। তো আমার রেসিপিটা হচ্ছে আজকের ভর্তার রেসিপি, কোনো রান্নার রেসিপি না। আজকাল সব সবজি সব ফল কাঁচা ফল দিয়ে কীভাবে ভর্তার রেসিপি তৈরি করে সেটা শেয়ার করব। কাঁচাতে তুই একদম কচি গোলা জল পাই, ধনিয়া পাতা, পেঁয়াজ, আর এটা কদবেল। আমি পাকা কদবেল দিয়ে কীভাবে ভর্তা মানে ছেঁচে ভর্তাটা তৈরি করে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। অনেক মজার একটা ভর্তা, এই রেসিপিটার অনেক মজা। এটা যাদের সিজনাল জ্বর আসে, ঠান্ডা আসে, এই ভর্তাটা বানায় খাইলে খুবই মজা পাওয়া যায়। ঠান্ডা জ্বর এগুলো ভিতর থেকে বেরোয় আসে। তো আমি এগুলো ভালো করে ধুয়ে একসাথে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এখন আমি শিল নোড়াতে চলে যাব। আর কদবেল আমি 5টা কদবেল দিয়ে আজকে ভর্তাটা বানাবো। আর বাকিগুলো আছে 2 পিস, 1 পিস, 1টা কলা, 1টা আমড়া, 100 গ্রাম কাঁচা তেঁতুই, আর জলপাই 100 গ্রাম, ধনিয়া পাতা, আর 3 দিয়া পিস, আর 10 থেকে 15টার মতন মরিচ আছে কাঁচা লাল মিলে। এখন আমি শিল নোড়ায় নিয়ে যাব। তো এই ভর্তাটা অনেক মজার একটা। আর বাকিগুলো আমি এগুলো একটু বের করে নিব কদবেলের এটা। তো এই বেঙ্গালির মামার আর কদবেলের ভর্তা বানিয়ে খেয়েছেন। তো আমি যেভাবে বানাবো এটা অসাধারণ তুলনীয় একটা ভর্তা। তো আমি এটারে আমগোর গ্রামের ভাষা আঞ্চলিক ভাষা বলে গাইল চেয়ার, তো ডাকা শিলনোড়া বলে। আমি পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ এগুলো দিয়ে আগে ছেঁচে নিয়েছি, এখন ফলগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো ভালো করে আমি ছেঁচে নিব একদম পিন করে। আর এটা কদবেল, তো কদবেল বাকিটুকু পরে দিয়ে দিব, আগে একটাই করে নিচ্ছি। তো দিয়ে এটা আমি ভালো করে মিশিয়েই করতেছি, মানে ছেঁচে নিচ্ছি। তো যত ভালো করে ছেঁচা যাবে ততই টেস্টটা ভালো থাকবে। আর এই ভর্তাটা দুপুর টাইমে খাইলে খুবই ভালো লাগে, 2টার থেকে 3টার ভিতরে বা অথবা 12টার থেকে 3টার ভিতরে খেলে রোদ্রের মধ্যে খুবই ভালো মজা পাওয়া যায়। আর একা ভর্তা খাইলে খুব মজা পাওয়া যায় না। আমরা গ্রামে অঞ্চলে দেখি সবাই মিলে ভর্তা বানালে খাই, ওইটা খুব মজা পাওয়া যায়। তো আমি প্লেটে ডেলে নিয়েছি, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো আমি একটা জিনিস ভিডিওতে আসে নাই উপকরণ, আমি একটু হালকা ই দিয়েছিলাম সরিষার তেল, তো এটা আসে নাই। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। সরিষার তেলটা দিলে খুব নাকে মুখে ঝাঁজটা লাগলে অথবা সরিষা দিলেও খুব ভালো লাগে ভর্তাটা। তো আমার কাছে কাঁচা সরিষা ছিল না বলে আমি তেল দিয়ে দিয়েছি অল্প একটু। তো ভালো করে আমি মেখে নিলাম, এখন সবাই মিলে এটাকে খাবো। আর এই ভর্তাটা একজনে খাইলে ভালো লাগে না, 4-5 জন একসাথে বসে খাইলে খুবই ভালো মজাও পাওয়া যায়, আনন্দও পাওয়া যায়। যে অনেক সবাই মিলে খেতেছি এটা খুব আনন্দ পাওয়া যায়। আর ভর্তাটাও টেস্টটা খুব ভালো লাগে, কে কতটুকু খেতে পারে জালিটা বোঝা যায়। আর এত মজার একটা ভর্তা হয়েছে, তাপুরা ভাইয়ারা এই ভিডিওটা একবার দেখে এই ভর্তা রেসিপিটা একবার হইলেও ট্রাই করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। তো আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।